বন্ধুরা, আজকের ভিডিওটাতে দেখাবো আপনারা কিভাবে বাড়িতেই চিলি চিকেন বানাবেন নিজের করেই। তো তার জন্য এই তিন ধরনের সসের দরকার হবে, সাথে পেঁয়াজ, শিমলা মরিচ, বাঁধাকপি, চিকেন। আর চিকেনগুলোকে সবার প্রথমে নমক, হলদি পাউডার, তারপরে ধনিয়া পাউডার আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ওইগুলোকে ভালো করে মেখে একটু রাখতে হবে, তারপরে ফ্রাই করতে হবে। আর পেঁয়াজ, শিমলা মরিচ আর বাঁধাকপিগুলোকে যেরকম দেখানো আছে এরকম শেপেই কাটতে হবে, একদম এরকম শেপে কাটবেন, তাহলে চিলি চিকেনটা খুব ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব টেস্টি হবে। এরকমভাবে শিমলা মরিচগুলোকেও কেটে নেবেন, বাঁধাকপিগুলোকেও এরকম শেপেই কাটবেন। সবার প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবেন, একদম লাল করে খুব ভালোভাবে ভেজে নেবেন, যেন দেখতেও খুব সুন্দর লাগে। তো চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিলাম, তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওইগুলোর মধ্যে সবার প্রথমে শিমলা মরিচগুলোকে ডাললাম। শিমলা মরিচগুলোকে একদম লো ফ্লেমের মধ্যে ভালোভাবে ভাজতে হবে, ভাজতে হবে বলতে বয়েলের মতো করতে হবে। তারপর সবগুলার ঢেলে দিলাম পেঁয়াজ আর বাঁধাকপি, ওইগুলোকে ঢেলে খুব ভালোভাবে ভেজে নেব, লো ফ্লেমের মধ্যে ভাজব ওইগুলোকে। খুব সুন্দরভাবে ভেজে নেবেন আপনারাও। তারপর ভাজার পর ওইগুলোর মধ্যে একটু মরিচ গুঁড়ো, তারপরে হলদি পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে একটু ভালোভাবে ভেজে নেবেন, কেন দেখতে খুব সুন্দর লাগে এরকমভাবে ভেজে নিলাম। এইগুলাকেও বয়েলের মতো হতে হবে বলতে দেখতে যেন সিদ্ধ হয়ে গেছে এরকম লাগতে হবে, একদম লাল করে বলছি না, ভেজে নেবেন ওইগুলাকে। তারপর একটু আদা আর রসুনের বাটা ওইগুলোর মধ্যে দিলাম, ওইগুলোকেও ভেজে নিলাম একসাথেই, ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। তো ওইগুলোকে ভেজে ওইগুলোর মধ্যে চিকেনগুলোকে ডালবো, ফ্রাই চিকেনগুলোকে ডালবো, ঢেলে দিলাম চিকেনগুলো দিয়ে ভালোভাবে ওইগুলোকে মিশিয়ে নিতে হবে, আপনারা মিশিয়ে নেবেন খুব সুন্দরভাবে। ওইগুলোকে ভালোভাবে মেশে নেওয়ার পর ওইগুলোর মধ্যে সস ডালতে হবে, সবার প্রথমে টমেটো সস ডালছি। টমেটো সস বাজার থেকে পেয়ে যাবেন, টমেটো সসটা ডালতে পারেন একটু, খুব বেশি পরিমাণে ডালবেন না, মোটামুটি ইয়ে। সবার ইয়ের জন্য বলে রাখি, এই যে কালো ধরনের ইয়েটা আছে ওইটাকে সয়া সস বলে, ওই সয়া সসটা একদম কম পরিমাণে ডালবেন, ওইটা তেঁতুল দিয়ে বানানো, তার জন্য খুব বলতে একটু খট্টা খট্টা লাগে, তার জন্য একটু কম পরিমাণে ডালবেন, বেশি ডাললেই স্বাদটা পুরো খারাপ হয়ে যাবে, তার জন্য বলছি বেশি ডালবেন না, কালারও চেঞ্জ হয়ে যায় ওই কালো সসটার জন্য। তারপরে আছে চিলি সস, চিলি সস বলতে কাঁচামরিচের সস আর কি, ওইটাও ঢেলে দেবেন, কম পরিমাণেই ডালবেন, বেশি পরিমাণে ডালার দরকার নেই। ঢেলে সাথে কর্নফ্লোর ঢেলে দিলাম একটু, কর্নফ্লোর ঢেলে জল দিয়ে একটু ভালো করে ইয়ে করে নিলাম, দেখুন একদম সুন্দর চিলি চিকেন তৈরি হয়ে গেছে। ধন্যবাদ।